মেহমানদের কিছু কার্টিসি থাকে, কিছু বিষয় থাকে, এগুলোকে ফলো করার প্রয়োজন। এক নাম্বার, কারো বাড়িতে পূর্ব ঘোষণা ছাড়া ঠিক খাবারের সময় যাওয়াটা উচিত নয়, কারণ এতে তারা বিব্রতকর অবস্থায় পড়তে পারে। কথা বুঝতে পেরেছেন? এটা সামাজিক বিষয়, সামাজিক সোশ্যাল কার্টিসি, ম্যানার। দুই নাম্বার, নির্দিষ্ট কোনো খাবারের চাহিদা আপনি প্রকাশ করবেন না। আপনাকে দাওয়াত করছে, ভাই এইটা না হইলে কিন্তু আমার চলবে না, ভাই খাসির সিনার মাংসটা না হইলে কিন্তু আমার এবার ভালো টালো লাগে না, এইভাবে নির্দিষ্ট কোনো আইটেমটাকে আপনি জোর করে চাপিয়ে দিবেন না। হ্যাঁ, তারা যদি দুই একটা আইটেম আপনাকে বাছাই করতে বলে, সেখান থেকে সহজলভ্য যেটা সেটা আপনি বলতে পারেন। শুধুমাত্র খাওয়াটাই যেন মেহমানদারিতা বা আরেক জায়গায় খাওয়ার মূর্খ উদ্দেশ্য না থাকে, বরং রাসূলের সুন্নাহটা মাথায় রাখবেন। তিন নাম্বার হচ্ছে, তিন নম্বর হচ্ছে, কারো বাড়িতে মেহমান হলে তাদের অবস্থার প্রতি একটু দৃষ্টিপাত করবেন, যে কি অবস্থা, বা তারা আপনাকে কোনো কিছু খেতে বলছে কি না, বা খেতে বললে এটা কি সামাজিকতা রক্ষার্থে বলছে না মন থেকে বলছে। আপনি হুট করে এক সময় চলে গেছেন, তার তেমন কিছুই আয়োজন নাই, আপনাকে বললো ভাই বসেন একটু খেয়ে যান, আপনি দেখলেন যে না তাদের যে করুণ অবস্থা, আমি যদি এখন কিছু খাবার বায়না করি এটা তাদের উপর জুলুম হয়ে যাবে। আপনি তাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে এরপরে মেহমানদারিতা গ্রহণ করবেন। চার নাম্বার হচ্ছে, খাওয়ার জন্য কোনো খাবার যখন সামনে আনবে সেটাকে তুচ্ছ করবেন না। কি আনছেন এটা ভাই? মাস না না ভাই, এটা আমি খাই না, সরান সরান এটা আমি খাই না, এভাবে তুচ্ছ করবেন না। আপনি বাড়িতে না খাইলে না খান, অন্তত কোথাও যদি মেহমান হয়ে যান, কোনো খাবার যদি আপনার ভালো না লাগে অন্তত সেই খাবারটাকে তুচ্ছ করবেন না। এতে আপনার মেজবান যিনি, তিনি আপনাকে না বললেও মনে কষ্ট পাবেন, পরবর্তীতে আপনার মতো মেহমানকে তিনি আর আশা করবেন না, ঠিক কিনা? এই কার্টেসিগুলো ফলো রাখবেন। পাঁচ নাম্বার হচ্ছে, খাবারের পর, খাওয়ার পর যার বাড়িতে খেলেন তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। মেজবান ভালো করে শোনেন, আপনি যখন কাউকে খাওয়াবেন খাওয়ার পরে বলবেন না হুজুর এবার একটু হাতটা তোলেন, দোয়া করেন, এটা বললে এটা কেমন যেন খাবারের বিনিময়ে দোয়া হয়ে যায়, এটা বলবেন না। বরং দেখেন ইসলাম কত সুন্দর, আপনি খাওয়াচ্ছেন আপনি তাকে বলবেন না যে আপনি দোয়া করেন, বরং ইসলাম বলে তুমি খেয়েছ এখন তোমার নিজ দায়িত্বে তুমি দোয়া করে দাও, আর দোয়ার শর্ত হাত তোলা না, বরং আপনি তাদের জন্য বরকতের দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন পুরো পরিবারটাকে বরকত দান করে, তাদেরকে যেন ভালো রাখে, এই দোয়াটুকু করবেন। ছয় নাম্বার হচ্ছে, কারো বাড়িতে তিন দিনের বেশি মেহমান হিসাবে থাকা ঠিক নয়। কয় দিনের বেশি? এই যে ঈদের মধ্যে গিয়া উঠছেন, আরেকি দিকে গিয়া বেরোইবেন নাকি? এত লম্বা সময় কারো বাড়িতে মেহমান থাকবেন না। আবু হুরায়রা থেকে হাদিস এসেছে, আয-যিয়াফাতু সালাসাতু আইয়াম ফামান যাদা ফাহুয়া সাদাকা, মেহমানদারিতার সীমা হচ্ছে তিন দিন, তিন দিনের বেশি যখন কেউ থাকে তখন আপনি ঘরে যা খান তাকে যদি তাই খাওয়ান আপনি আল্লাহর দরবারে আপনাকে আসামি হতে হবে না। তবে তিন দিন আপনি একটু মেহমানদারের আদর যত্ন খাতির যত্ন করবেন, আর মেহমান হিসাবে আমরাও যারা যাব তিন দিনের বেশি থাকা উচিত নয়, যেহেতু রাসূল এটা হাদিসে বলেছে, আর তিন দিনের বেশি থাকলে মূলত এখানে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়, ঠিক না? নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। আপনি শ্বশুর বাড়ি যান, প্রথম দিন গেছেন আপনার জন্য রুই মাছের মাথা, দ্বিতীয় দিন ইলিশ মাছের মাথা, তৃতীয় দিন আরও যা আছে সব দিবে, এরপরে যখন দেখবে দুই চার পাঁচ দিন চলে যাচ্ছে, জামাই তো মাশাল্লাহ খাচ্ছে আর ঘুমাচ্ছে, যাওয়ার নাম গন্ধ নাই, তখন এবার মাথা বাদ বলবে ল্যাস থেকে শুরু করো, এবার ল্যাস দাও, আপনাকে বুঝাই দিবে যে সময় বেশি ভালো না, এই জন্য তিন দিনের বেশি কারো বাড়িতে মেহমান থাকা উচিত নয়। এরপরে মেজবান, আপনি কাউকে দাওয়াত করে খাওয়াবেন, মেজবান বলেন, আপনারও ছয়টা বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, মেহমান ঘরে আসলে খুব তাড়াতাড়ি যথাসম্ভব দ্রুত খাবারের ব্যবস্থা করবেন। মেহমান আসছে তখন বাজে হচ্ছে নয়টা, আপনি খাবার দিলেন দুপুর আড়াইটা তিনটায়, এর মধ্যে মেহমান যে ক্ষুধার যন্ত্রণায় পেট কিলবিল করতেছে, আপনারা কিছু কইতেও পারে না, শুইতেও পারে না,
আপনি তো এবার মেহমান আসার পরে বাড়িতে বাসায় বাহিরে যাবেন, বাজার সদাই করবেন, এরপরে আনবেন, রান্না করবেন, এরপরে কিন্তু বেচারা যে সকালে না খাইয়ে আসছে আপনি তো তা করেন নেই। এজন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা কি, ইব্রাহিম নবীর কাছে যখন মেহমান এসেছে তিনি কিন্তু সাথে সাথে দেরি না করে দ্রুত খাবারের ব্যবস্থা করেছেন। এজন্য বাসায় যা থাকে সেটা দিয়ে আগে গলাটা ভিজিয়ে নেন, আগে গলাটা ভিজিয়ে দেন, আগে চা বিস্কিট দিলেন, এটা খেলো, বাকি আয়োজন আপনি পরে করলেন। এজন্য মেহমানকে দীর্ঘ সময় বসিয়ে রাখবেন না, এটা আদবের খেলাফ। দুই নম্বর বিষয় হচ্ছে মেজবানদের ফলো রাখতে হবে। মেহমান আসার পরে কিছু খাবেন, কিছু আনাবো, আচ্ছা খাওয়া দাওয়া তো করে আসেন নাই না, বা খেয়ে আসছেন নাকি যে খাবেন, এই ধরনের কথা বলবেন না। আসছে একজন মানুষ, তখন বাজে হচ্ছে 11টা, আপনি বলছেন ভাই খাওয়া দাওয়া কি করে আসছেন নাকি কিছু ব্যবস্থা করব। এই সময় তো আসলে খাওয়া দাওয়া করে আসারও সময় না, আপনার তো বুঝে নেওয়া উচিত, বা যা আছে তার ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জিজ্ঞেস করেন নাই, আপনাদেরকে তো চিনলাম না, আচ্ছা এসে যেহেতু পড়েছেন তো কি কিছু খাওয়া দাওয়া করেই যাবেন না কি ঠিক করছেন, এ ধরনের কোনো প্রশ্ন কিন্তু করেন নাই। এজন্য মেহমানকে এ ধরনের প্রশ্ন করা উচিত নয়। তিন নম্বর, দস্তরখানে খাবার পরিবেশন করতে কখনো কার পণ্য করবেন না, যেটা রান্না হচ্ছে ভালো অংশটাই মেহমানের সামনে দেবেন। অনেক পরিবার থাকে, এই আমার ছেলেটা কিন্তু মুরগির রান ছাড়া ভাত খায় না, রান দুইটা উঠায় রাখো, বাকি ঠ্যাং মাথা দিয়ে মিলে জেলে এদেরকে দাও, খাওয়ায় দাওয়ায় আপদ বিদায় করো। এমন করবেন না, আপনার ছেলে একদিন ঠ্যাং মাথা খাক, খারাপ খাক, বাট মেহমান তার প্রত্যেক দিন না, সে তো খাবে একদিন, তার সামনে ভালোটা দেন, এটাই হচ্ছে সুন্নাহ। এরপরে চার নম্বর হচ্ছে, একসাথে যখন মেহমানকে নিয়ে আপনি খেতে বসেছেন, আপনি মেজবান আর একজন মেহমান, এখন আপনি মাশাআল্লাহ আপনি একটু অল্প খান আর মেহমান একটু বেশি খায়, সে খেতে খেতে তার একটু দেরি হচ্ছে, এখন আপনি খাওয়া দাওয়া করে আগেই যদি উঠে যান, মেহমান চিন্তা করবে তাহলে মনে হয় সারা দুনিয়ার খাওয়া আমি একাই খাই, আমার খাওয়ার শেষ হয় না, সে লজ্জায় পড়ে যাবে, সে তৃপ্তি সহকারে খেতে পারবে না। বরং আপনার খাওয়া যদি শেষও হয়ে যায়, আপনি বসে বসে তাকে একটু কোম্পানি দেন, তার সাথে একটু কথা বলেন, তার খাওয়া শেষ করে এরপরে উঠে যান। ইসলাম আমাদেরকে কত চমৎকার কাটিসি শিখিয়েছে তা আমরা জানি না। এরপরে পাঁচ নম্বর হচ্ছে সবশেষ, মেহমানকে খাওয়া দাওয়া করানোর পরে আপনি নিজের অপারগতা প্রকাশ করেন, যে ভাই তেমন কিছু আয়োজন করতে পারি নাই, এই তো আলহামদুলিল্লাহ সামর্থ্য অনুযায়ী মাছ গোশ ডিম যা আছে বের করে দিস। আপনি যাই খাওয়ান না কেন, পরিশেষে যদি আপনি এই কথাটুকু তাকে বলতে পারেন যে ভাই তেমন কিছুই কিন্তু খাওয়াতে পারি নাই, ইনশাল্লাহ আবার আসবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, কোনো বিষয়ে কষ্ট পেলে আমাদেরকে মাফ করে দিবেন। আপনি যা খাওয়াইছেন আপনার এই নম্রতা, এই বিনয়ের এই কথাগুলো আপনার এই খাওয়ানোর চার বেশি তৃপ্তি তারা দিবে, ঠিক কি না? আর আপনি যদি বলেন একবারে পদ্মার টাটকা মাছ যা আনছি জীবনে চোখে দেখছেন, মেহমানকে সর্বনাশ, এই বাড়িতে আর আসা যাবে না, এইভাবে মানুষকে খাওয়া দাওয়ানোর পরে আপনি তাকে কটাক্ষ করবেন না, খোটা দেবেন না। পাঁচ নাম্বার হচ্ছে সবশেষ, ছয় নাম্বার হচ্ছে সবশেষ, মেহমানকে বাড়ির দরজা থেকে রিসিভ করবেন এবং বের হওয়ার সময় একটু দরজার বাহিরে রাস্তার মাথা পর্যন্ত এগিয়ে দিবেন, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চমৎকার সুন্নাহগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।